নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত জানাই। আজকে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ে আলোচনা করব। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুনের সবচেয়ে ক্ষতিকর কীটশত্রু। বেগুনের চারা অবস্থা থেকে মরশুমের শেষ পর্যন্ত এই পোকার সমস্যায় চাষি বন্ধুরা জর্জরিত থাকেন। ডগাতে প্রথমে আক্রমণ শুরু হলে ডগা ঝিমিয়ে পড়ে এবং পরে বেগুনের ফলে আক্রমণ হলে বেগুনের ফল ফুটো করে দেয় এবং বেগুনের এই ফুটোর মুখে পোকার মল দেখতে পাওয়া যায়। বেগুনের এই ডগা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য এই পোকার জীবনচক্র সম্বন্ধে একটা ধারণা থাকলে চাষি বন্ধুদের নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। এই পোকার মথ বেগুনের গাছের কচি ডগা বা কচি ফুলের বোটা বা ফলের বোটাতে ডিম পেড়ে দেয়। দুই থেকে ছ দিনের মধ্যে এই ডিম ফুটে লেদা বেরিয়ে বেগুনের ডগা, ফলের নরম অংশ ইত্যাদির ভিতরে ঢুকে পড়ে এবং খেতে থাকে। পোকার লেদা ভিতরে ঢুকে থাকে বলে এই পোকা নিয়ন্ত্রণ করতে চাষি বন্ধুদের ভীষণ বেগ পেতে হয় এবং চাষি বন্ধুর অর্থনৈতিক ক্ষতি হয়ে যায়। এই পোকার ক্ষতিকর দিক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু কিছু নিয়ম অনুসরণ করা উচিত। যেমন, বেগুন চাষের শুরু থেকে নিয়মিত বেগুন ক্ষেত পরিদর্শন করতে হবে এবং বেগুন গাছে লেদা বা পোকার ডিম দেখা মাত্র তা তুলে পায়ে পিষে মেরে ফেলতে হবে অথবা কেরোসিন তেলে ডুবিয়ে ধ্বংস করতে হবে। বেগুন ক্ষেত সবসময় আগাছামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পোকার উপস্থিতি জানার জন্য বা মথ ধরে ফেলার জন্য একর প্রতি 5 থেকে 6টি ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া পূর্ণাঙ্গ পোকা যেহেতু আলোর দিকে আকর্ষিত হয়, তাই সন্ধেবেলা বা রাতের দিকে আলোক ফাঁদ বা মশাল জ্বালিয়ে এদের ধরে ফেলে মেরে ফেলা যেতে পারে। এরপর বেগুনের চারা লাগানোর 3 সপ্তাহ বা 20 দিন পর প্রতি গাছে 5 গ্রাম বা 1 চামচ পরিমাণ দানাদার কীটনাশক যেমন কার্টাপ 4G বা কার্বোফিউরান 3G কিংবা ক্লোরান ট্রানিলিপ্রোল 0.4G ব্যবহার করলে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কার্বোফিউরান 3G বাজারে ফুরাডন, ফুরাটক্স ইত্যাদি নামে পাওয়া যায়। আবার কার্টাপ 4G বাজারে পাদান, ক্রেটাপ, কিলডান ইত্যাদি নামে পাওয়া যাবে। ক্লোরান ট্রানিলিপ্রোল 0.4G বাজারে ফার্টুরা, কভার জিআর, এনফিউস ইত্যাদি নামে পাবেন। আক্রমণের প্রথম দিকে জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাজাডাইরেক্টিন বা নিম তেল 1% ইসি প্রতি লিটার জলে 3 মিলিহারে গুলে ভালোভাবে বেগুনের পাতার উপর নিচ বা ডগা সমস্ত ভিজিয়ে দিতে পারেন। এছাড়া রাসায়নিক কীটনাশকগুলোর মধ্যে যেমন ক্লোরান ট্রানিলিপ্রোল জাতীয় ওষুধ 18.5% এসসি যা বাজারে কোরাজেন, কোভারলিক ইত্যাদি নামে পাবেন, তা প্রতি 10 লিটার জলে 3 মিলিহারে গুলে স্প্রে করতে হবে। অথবা ক্লোরান ট্রানিলিপ্রোল 9.3% ও ল্যামডা সাই হ্যালোথ্রিন 4.6% মিশ্রণ, এটি বাজারে অ্যাম্পলিগো নামে পাবেন, এটি 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন। কোরাজেন, কভারলিক বা অ্যাম্পলিগো এই কীটনাশকগুলির পোকার ডিম ধ্বংস করার ক্ষমতা রয়েছে। বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকার অন্যান্য রাসায়নিক কীটনাশকগুলোর মধ্যে রয়েছে অ্যাসিফেট ও ফেনভেলারেটের মিশ্রণ, বাজারে অ্যাসিফেন, সর্দার ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়াও রয়েছে ইমামেকটিন বেনজয়েড 0.9% প্লাস নোভালিউরন 5.25% এর মিশ্রণ, এটি বাজারে বেরাজাইড, কোমেক্স ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা প্রোপেনোফস
40% ও সাইপারমেথ্রিন 4% মিশ্রণ। এটি বাজারে রকেট, প্রফেক্স সুপার, পলিট্রন সি ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। উপরের যে ওষুধগুলোর নাম বললাম, ঘুরিয়ে ফিরে একটি বা দুটি ওষুধ স্প্রে করলেই পোকার অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যাবে। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।